দেরি করছিস, অপারেশন লোকরা ঠিক করে দেবে, ছায়া পড়বে তাহলে তিনটা তো দেরি করে না, তার আগে করে তো না, দু দেরি হলে তুই কোনো ছেলে পড়া তার করলেন আর একটা জিনিস। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস, আমাদের কংগ্রেস পশ্চিমবাংলায় জোট করে আমাদের ক্ষতি হয়েছে, সেই জোট পরপর দু তিনবার জোট হয়েছে, জোটের শিকার হয়েছে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস। এই অবস্থায় পঞ্চায়েতে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এরপর আরও কথা হচ্ছে, আমি এই দলটা প্রায় 44 বছর ধরে করছি, আজ 22 বছর ইন্দাস ব্লক কংগ্রেসের সভাপতি। আমার বক্তব্য যে উনি পৌরসভার বাঁকুড়া জেলা পরিষদের, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ সবার যেন পরিষেবাটা পায়, সেটা যেন উনি লক্ষ্য করেন আমাদের অরূপ চক্রবর্তী মহাশয়। বাঁকুড়া জেলার বিজুপুর সাব ডিভিশন কংগ্রেসের প্রার্থী, আপনার 2টি নমিনেশন ফাইল হয়েছে, বিরোধীদের কোনো ফাইল হয়নি, অথচ বাঁকুড়া জেলায় অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস আনকনটেস্টে জেতার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিষ্ণুপুরে যে আমাদের সাব ডিভিশন, বিষ্ণুপুর সাব ডিভিশনে যে আমাদের কংগ্রেসে সেরকম প্রার্থী কেউ নেই, বিরোধীও নেই, এই অবস্থায় আমরা যদি, আমি যদি 41 নম্বর আসনে কন্টেস্ট করি, তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রথম কথা, কেউ নেই, সেই অবস্থায় আমি মনোনয়নপত্র বা প্রার্থীপদ আমি প্রত্যাহার করতে চলছি, কারণ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার আন্ডারে যতগুলো বিধানসভা আছে, আমার মনে হয় সবগুলোতে বোধহয় প্রার্থী দেওয়া যাবে না বা পাওয়া যাবে না, অথচ বিরোধীরা কেউ নেই। এই অবস্থায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করছি। আর একটা জিনিস, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস, আমাদের কংগ্রেস পশ্চিমবাংলায় জোট করে আমাদের ক্ষতি হয়েছে, সেই জোট পরপর 2-3বার জোট হয়েছে, জোটের শিকার হয়েছে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস। এই অবস্থায় পঞ্চায়েতে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এরপর আরও কথা হচ্ছে, আমি এই দলটা প্রায় 44 বছর ধরে করছি, আজ 22 বছর ইন্দাস ব্লক কংগ্রেসের সভাপতি। আমার বক্তব্য যে উনি পৌরসভার বাঁকুড়া জেলা পরিষদের, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ সবার যেন পরিষেবাটা পায়, সেটা যেন উনি লক্ষ্য করেন আমাদের অরূপ চক্রবর্তী মহাশয়। ক্যান্ডিডেট নেই, তুলবে তো বাসুদেব, ভালো লোক, কংগ্রেসের লোক, পুরানো লোক, ব্লক সভাপতি, ও দেখছে যে গোটা সাব ডিভিশনে কেউ নেই, তো একা দাঁড়িয়ে কী করবে, সেই জন্য তুলে নিচ্ছে। এছাড়াও বাসুর একটা সুপ্ত ইচ্ছা রয়েছে, যেহেতু আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি, তো বাসুর একটা আমার প্রতি রেসপেক্ট আছে। 2 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে বা ইন্দাসে যে ধরনের উন্নয়ন হয়েছে সেটা বাসু ফিল করেছে, এবং আরও অনেক কাজ বাকি আছে ইন্দাসে। আমি যদি ওখানে প্রার্থী হই, প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে বাসু আশা করছে যে আপনার ইন্দাসের উন্নয়নটা হবে, ওইটা হচ্ছে ওর মেন টার্গেট, ওই জন্যই ও করছে।